এডুকেশন চ্যানেলে সকল প্রিয় অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় একষট্টি বছর পর এই দুর্লভ যোগ তৈরি হতে চলেছে অর্থাৎ এই যে আমাবস্যা এই আমাবস্যাতে ছয় রাশি লটারি থেকে কোটি প্রতি হতে কিন্তু চলেছে অর্থাৎ আজ থেকে একষট্টি বছর আগে এই সময়টা কিন্তু এসছিল ঠিক একষট্টি বছর পর এই সময় তৈরি হতে চলেছে আগামী দিনে এই আমাবস্যার ফলে এই ছয় রাশি লটারি থেকে কোটিপতি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে আমি একটা কথা বারবার বলে থাকি দেখবেন আমার ভিডিওগুলো যারা দেখেন যা হয় না কপাল কপালগুনে তা হয় ক্ষণের গুণে অর্থাৎ তিথি ক্ষণটাও বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ লটারি থেকে এই ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি ডায়েরিতে নোট করে নিন যে ছয় রাশির কথা বলছি এই আমাবস্যার ফলে যে ছয় রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে তবে আপনার আমি যে রাশিগুলোর কথা বলবো তার আগে আবারও বলি আপনার জন্মছকে লটারির যোগ থাকা দরকার এখন যেহেতু প্রবল মহাসংযোগ শুরু হয়েছে আর যদি আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কানেকশান কিন্তু আপনার কিন্তু দুর্দান্ত অর্থাৎ এই আমাবস্যায় পর থেকে অর্থাৎ কাল থেকে যে গোকুল বকুল অমাবস্যাটাকে যাচ্ছে আপনার তারপরের দিন থেকে আগামী কাল থেকে কিন্তু লটারির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে তবে আপনার রাশিচক্রে রাহু শনি শুক্রের প্লেসমেন্ট দেখা দরকার এবং যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে আমি আবারও বলবো আপনি অবশ্যই রাহু কবচ আপনার পরিধান করুন বিশেষভাবে আপনি কিন্তু লাভবান আপনি কিন্তু হবেন কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব দিয়ে কথাগুলো বলে তবে আপনার জন্ম ছকটা অ্যানালিসিস করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে এবং যে যে কানেকশান থাকা দরকার আপনার দশা অন্তর্দশা আপনার দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান এই জায়গাগুলো আপনার ফরচুনা নাম্বার এবং লাকি নাম্বার কোন সময়ে আপনার লটারির ক্ষেত্রে ভালো এগুলো বিশেষভাবে ডিটেলস কিন্তু দেখা দরকার আপনার জন্ম ছকটা আর এটা যেটা আমি বলছি এটা হচ্ছে যে যোগ সৃষ্টি হয়েছে একষট্টি বছর পর এই দুর্লভ মহাসংযোগ একষট্টি বছর আগে সৃষ্টি হয়েছিল সেই যোগটা কিন্তু আবারও পুনরায় ফিরে আসতে চলেছে এর ফলে আগামী দিনে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি যে ছয় রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তবে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে রাহু ড্যামেজ আছে আমি রাহুর উপর রাহু আপনার ড্যামেজ আছে কী করে বুঝবেন সেটার উপরও কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড অলরেডি করেছি যারা দেখেছেন আপনার পুরাতন ভিডিও দেখুন রাহু আপনার রাশিচক্রে কেমন আছে আপনারা নিজেরাই যদি ভিডিওটি দেখেন কিনা নিজেরাই জানতে পারবেন যে আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে লটারিতে অনেকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন লটারি লাগছে না আবার কেউ কেউ লটারি কাটছেনই না আপনার ভাগ্যে আছে অর্থাৎ লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর এবং কিছু কিছু ক্ষেত্রে নবমপতির জায়গাটা নবম ভা স্থানটা হচ্ছে আমাদের ভাগ্যভাব অর্থাৎ ভাগ্য ভাগ্যভাবাধিপতি কোনভাবে অবস্থান করছে এবং ভাগ্যভাবে কোন গ্রহ অবস্থান করছে এই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি এই আমাবর্ষা এই দুর্লভ আমাবস্যার একষট্টি বছর পর যে যোগ শুরু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি যে রাশি হতে চলেছে মহা কোটিপতি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি শুরু এই যে আমাবস্যা এই আমাবসাতে মা তারার কৃপায় এই রাশিগুলো হতে চলেছে কোটিপতি দুর্লভ এই মহাসংযোগ একষট্টি বছর পর এই মহাসংযোগ শুরু হচ্ছে এবং মা তারারও বিশেষ কৃপা এই রাশিগুলো পেতে চলেছে যার ফলে এই অমাবস্যা থেকে এই রাশিগুলো লটারি থেকে কোটিপতি হতে চলেছে দেখুন কেউ কোটিপতি না হলে আপনি লাখপতিও কিন্তু হতে পারেন বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু এই অমাবস্যা থেকে খুলতে কিন্তু চলেছে আগামী কাল থেকে এই রাশিগুলো কিন্তু লটারির গাঢ় যোগ প্রবল যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে কোন এই রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই আওয়ার ফলে গাঢ় লটারির যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে এক নম্বর রাশি দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশ্বিক রাশি এই আওয়সা থেকে এই বিশ্বিক রাশিরও কিন্তু লটারি থেকে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ লটারি প্রাপ্তির মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে বিশ্বিক রাশি এক কর্কট দুই বৃশ্চিক তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই লটারির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আগামী দিনে অর্থাৎ এই যে আমাবস্যা এই আমাবস্যার ফলে সিংহ রাশি হতে চলেছে মহা কোটিপতি লটারি থেকে চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মহাকোটিপতি সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে লটারি থেকে আপনারা হতে চলেছেন মহা মহাকুটিপতি অর্থাৎ এই যোগ কিন্তু মেষ কপাল কিন্তু খুলতে চলেছে এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি এবং সবশেষ যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ